আপনি? আপনি এত রাতে রান্নাঘরে কি করছেন? সর্বনাশ, মিস্ত্রি ভাই আমাকে ভাত খেতে দেখেনি তো? না না, নিশ্চয়ই দেখেনি, তাহলে প্রশ্ন করতো না আমি এত রাতে রান্নাঘরে কি করছি। ব্যাপারটা আমাকে অন্যভাবে ম্যানেজ করতে হবে। কি হলো? আপনি বললেন না তো এত রাতে আপনি রান্নাঘরে কি করছিলেন। এই দেখুন, আমি কি করছিলাম না করছিলাম তার জবাব আমি আপনাকে দেবো না। নিজেরা ঠিক মতো কাজ করতে পারবে না, এদিকে অন্যকে জিজ্ঞাসা করবে সে কি করছিল না করছিল। তার মানে আমরা ঠিক মতো কাজ করতে পারি না মানে কি বলতে চাইছেন আপনি? না, আপনারা ঠিক মতো কাজ করতে পারেন না। খাবারগুলো কিভাবে রেখেছেন রেখেছেন ঘর থেকে কনস্ট্যান্টলি আওয়াজ শুনে যাচ্ছি, আর এসে দেখে কিচেন জুড়ে র‍্যাটস। আপনারা জানেন এর থেকে কত রোগ ছড়াতে পারে? ইঁদুর? রান্নাঘরে ইঁদুর? আমি তো শুধু ওই ভাতের হাঁড়িতে জল ঢালতে ভুলে গিয়েছিলাম বলে আবার এলাম। সর্বনাশ, এবার কি হবে? মিস্ত্রি ভাই যদি দেখে হাঁড়িতে ভাত নেই তাহলে তো ধরা পড়ে যাব। ইস, বড্ড ভুল করে ফেলেছি। আচ্ছা ম্যাডাম, বলছি আপনি তো ওই ওপরের ঘরে রয়েছেন, ছোট ঠাকুরপুর ঘরে, রান্নাঘর থেকে ইঁদুর এত জোরে আওয়াজ করলো যে আপনি ঘরে বসে শুনতে পেলেন? সারা জাস্ট সারাপ, আপনি কি বলতে চাইছেন? হ্যাঁ, আমি এত রাতে কিচেনে এসেছি আর কি করার জন্য? না, আমি সেভাবে বলি, ডিসকাস্টিং। কি ভাতের হাঁড়ির ঢাকনা খুললো কে? আরে হাঁড়িতে তো আরো কিছুটা ভাত ছিল, হাঁড়ির ভাত কমে গেল কি করে? ঢাকনাটাই বা খুললো কে? আজ আর একটু হলেই ধরা পড়ে যাচ্ছিলাম। না না, আর কিছুতে দেরি করা চলবে না, এবার এই খেলাটা গুছিয়ে আনতে হবে। একবার যদি সুকুমার বুঝে যায় যে আমিই জয়ী, তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে, এতদিনের প্রচেষ্টা বিফল হয়ে যাবে। সুকুমারকে ওর পাপের শাস্তি দিতেই হবে। হ্যাঁ, মাসিমণিকে একটা ফোন করা দরকার। জয়ী? হ্যাঁ বাবু, বল। মাসিমণি, অনেক রাত্রে ফোন করলাম, ঘুমিয়ে পড়েছিলে? না রে, রাত্রে আর ঘুম আসছে কোথায়? তোর চিন্তায় তো ঘুমোতে পারছি না। দাদাকেও দেখলাম একা একা বসে নিজের ঘরে দাবা খেলছে। কবে যে রিভুর সঙ্গে তুই একটু সুখে ঘর সংসার করবি সেটাই শুধু দুজনে মিলে ভাবি আমরা বসে। সেটা খুব শিগগিরই হবে মাসিমণি, কাল সকালে আমি সুকুমারের সঙ্গে আমার তুরুপের তাসটা খেলবো। তোর কথা ঠিক বুঝতে পারলাম না বাবু, আরেকবার বল। মাসিমণি, বলছি তোমাদের সে উকিল বাবু আছে না, মিস্টার ঘোষ? মিস্টার? হ্যাঁ হ্যাঁ, আছেন। কি হয়েছে? কাল ওনাকে একবার আসতে বলতে পারবে? তোদের ওখানে কাল মিস্টার? কিন্তু উনি ওখানে গিয়ে কি করবেন জয়ী? বলছি ভালো করে আমার কথা শোনো, ওনাকে বলবে এখানে আসতে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে তোর কথা মতো আমি মিস্টার ঘোষকে এখনই বলে রাখছি, কেমন? কাল সকালে সুকুমার চাপে পড়ে যাবে মাসিমণি, এমন চাপ যে ও নিজের মুখে স্বীকার করবে ও জয়ীকে খুন করেছে। ঠিক আছে জয়ী।
সাবধানে থাকিস বাবু, আমি তাহলে এখন রাখি। সুকুমার, কাল পেনাল্টিটা সামলানোর জন্য তৈরি থেকো। আপনি কাউকে খুঁজছেন? আচ্ছা, এটা মিস জেসিকা ফার্নান্ডেজের বাড়ি তো? আই মিন, উনি এখানেই থাকেন তো? ওনাকে বলুন অ্যাডভোকেট সমীর ঘোষ এসেছেন। সরি মিস্টার ঘোষ, আপনার ইনফরমেশনে বোধহয় একটু ভুল আছে। জেসিকা ফার্নান্ডেজ এই বাড়িতে রয়েছেন ঠিকই, কিন্তু এটা ওনার বাড়ি নয়। উনি জাস্ট কয়েকটা দিনের জন্য এসেছেন, আবার ঠিক সময় মতো চলেও যাবেন। কে এই বাড়িতে থাকবে না থাকবে সেটা ডিসাইড করার আপনি কে মিস্টার রিভু দাশগুপ্ত? সেই কথাটা বলার অধিকার আমার আছে, কারণ এই বাড়িটা এখনো আমাদের বাড়ি, আপনার বাড়ি নয়। ও, আই সি। দেন লেট মি টেল ইউ ওয়ান থিং, দিস প্রপার্টি উইল বি ওন্ড বাই মাই কোম্পানি ভেরি সুন, টু বি ভেরি স্পেসিফিক, উইদিন হাফ অ্যান আওয়ার। আর তখন আমি ডিসাইড করব যারা এই বাড়িতে প্যারাসাইটের মতো মাটিটাকে আঁকড়ে পড়ে রয়েছে তাদের নিয়ে কি করা হবে। তাই নাকি? নিজেকে দেখছি ঈশ্বর ভাবতে শুরু করে দিয়েছেন। শুনুন, আপনি যদি মনে করে থাকেন আমাদের সবার ভাগ্য আপনার হাতে ঝুলছে, তাহলে আমি বলবো আপনি খুব বড় ভুল করছেন ম্যাডাম। শাট আপ, জাস্ট শাট আপ। আপনার এই বাজে কথা শোনার মতো সময় আমার হাতে নেই। মিস্টার ঘোষ, প্লিজ কাম ইন। আপনার বাড়িতে চিনতে কোনো অসুবিধা হয়নি তো? ওকে, হ্যাভ ইউ সিট। থ্যাংক ইউ। সব কাজ ঠিক মতো হয়েছে তো? গুড মর্নিং ম্যাম। মর্নিং, এসে ভালোই করেছ। তোমার সামনে কথাগুলো হওয়া দরকার ছিল। ইনি মিস্টার সমীর ঘোষ, আমাদের ল অ্যাডভাইসার। বিজনেসের আইনি দিকটা ইনি দেখেন, আর আমরা যে প্রজেক্টটা শুরু করতে চলেছি সেটার আইনি দিকটাও ইনি দেখছেন। মিস ফার্নান্ডেজ, এই বাড়িটার সম্বন্ধে আমি সব রকমের খোঁজ খবর করেছি। লিটিগেশন যা রয়েছে সেসব দিকগুলো খুব ভালো করে খতিয়ে দেখেছি, এবং সব দেখে আমার মনে হয়েছে যে এই প্রপার্টি নিয়ে আপনার কোম্পানির কোনো প্রমোটিংয়ের প্রজেক্ট হাতে না নেওয়াই ভালো। এসব আপনি কী বলছেন মিস্টার ঘোষ? ম্যাডামের আগে অনেক কোম্পানি আমায় প্রজেক্ট করবার জন্য প্রপোজাল দিয়েছেন, তারা ইনভেস্ট করতে চেয়েছেন, কিন্তু ম্যাডাম কাজটা করবেন বলে আমি তাদের এড়িয়ে গেছি। এখন যদি ম্যাডাম কাজটা ছেড়ে দেন তাহলে তো আমি পুরোপুরি ডুবে যাব। যা বলছি ভেবেই বলছি। অ্যাজ আ ল অ্যাডভাইজার আমি বলবো আপনি ডিলটা ক্যান্সেল করে দিন। থ্যাংক ইউ মাসিমণি, তোমাকে কাল রাতে ফোনে যেভাবে কথাগুলো বলেছিলাম মিস্টার ঘোষও ঠিক সেভাবেই কথাগুলো বলছেন। এসব উনি কি বলছেন ম্যাডাম, আমার তো মাথায় কিছুই ঢুকছে না। ওয়েট সুকুমার, সুকুমার ডোন্ট ফরগেট দ্যাট এই প্রজেক্টের পেছনে আমাদেরকে নিয়ারলি 100 কোটি ইনভেস্ট করতে হবে, তার জন্য তো আমাকে সব দিকটা ভালোভাবে দেখতে হবে। হ্যাঁ, তাই নয় কি? সো মিস্টার ঘোষ, আপনি কি বলছিলেন প্রজেক্টটা ক্যান্সেল করার জন্য, কেন? দেখুন, আমি খোঁজ নিয়ে জেনেছি এই বাড়িটা অ্যাকচুয়ালি সাম জয়ী দাশগুপ্তর নামে, অতএব যতক্ষণ না উনি নিজে এই প্রপার্টি হ্যান্ডওভার করছেন ততক্ষণ আপনার কোম্পানির নামে কোনো প্রজেক্ট হতেই পারে না। বাজে কথা, বাজে কথা, সমস্ত বাজে কথা। বেসিক্যালি এই বাড়িটা পার্থসারথী দাশগুপ্ত রইজো ওনার, উনি বাড়িটা জয়ীর নামে ট্রান্সফার করেছিলেন, এখন জয়ী নিখোঁজ, ওনার অবর্তমানে বাড়িটা ওনার, আর উনি আজই বাড়িটা আমার নামে লিখে দেবেন। আমার উকিল কাগজপত্র সব রেডি করে ফেলেছে। কি করে এটা সম্ভব হয় আমি জানি না, যদি না আপনি কোনো 2 নম্বরি রাস্তায়, আই মিন কোনো বেআইনিভাবে অথবা আমার ক্লায়েন্টকে ভুল বুঝিয়ে থাকেন। আদারওয়াইজ জয়ী দাশগুপ্ত জীবিত থাকতে
বাড়িটা ওনাকেই হ্যান্ডওভার করতে হবে। আচ্ছা ওই জয়ী দাশগুপ্তর কথাটা আসছে কেন? সে তো নেই, ওই ব্যাপারে মাথা কামিয়ে কোনো লাভ আছে কি? ওই পার্থসারথী দাশগুপ্ত বাড়িটা লিখে দিলেই ঝামেলা মিটে যায়। না মেটে না, আইনটা তো আপনি আমার চেয়ে বেশি জানেন না। আমি ভালো করে সার্চ করে দেখেছি, একবার পার্থবাবু বাড়িটা লিখে দিয়েছেন, অতএব বাড়িটার ওনার নয়। আর যে বাড়ি ওনার নয় সে বাড়ি উনি অন্য কাউকে লিখে দেবেন কি করে? উনি কিন্তু ঠিক কথা বলছেন। সত্যি তো, আমি তো বাড়িটা জয়ীর নামে লিখে দিয়েছি, এখন তো অন্য কাউকে আমি লিখে দিতে পারবো না সেই বাড়ি। এই এই আপনি চুপ করুন তো, আপনি একদম চুপ করে থাকবেন। এই যে মিস্টার ঘোষ, আসলে জয়ী নিখোঁজ। নিখোঁজ হতে পারেন কিন্তু মৃত তো নয়, ফলে ওনার প্রপার্টি আইনত আপনার নামে ট্রান্সফার করা যায় না। বিশেষ করে ওনার নিখোঁজ হওয়ার পর 6-7 মাসের বেশি সময় কাটেনি, ফলে এটুকু সময়ের মধ্যে। তাহলে তো আপনি আমাকে বড় মুশকিলের মধ্যে ফেলেন মিস্টার ঘোষ। লিগালি যদি পরবর্তীকালে কোনো প্রবলেম হয় তার চেয়ে ডিলটা ক্যান্সেল করে দেওয়া উচিত, কি বলেন? না না ম্যাডাম, ম্যাডাম আপনি মনে করুন আপনি আমায় বলেছিলেন এই প্রজেক্টটা করবার জন্য যা 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 করতে হয় আপনি করবেন, তাহলে এখন কেন পিছিয়ে যাচ্ছেন? ও প্লিজ সুকুমার, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি যেমন তোমার স্বার্থটা দেখছো আমাকেও তো আমার স্বার্থটা দেখতে হবে সুকুমার। জেসিকা ম্যাডাম যদি সুকুমারকে আমাদের বাড়ি ভেঙে ফ্ল্যাট করার জন্য টাকা না দেন তাহলে তো সুকুমারের হাত থেকে ফিনান্সার বেরিয়ে যাবে, তাই তো? আবার নতুন ফিনান্সার খুঁজতে তো সুকুমারের এখন বেশ কিছুদিন সময় লাগবে, বল এক্ষুনি তো আমাদের হাত থেকে বাড়িটা কেউ নিতে পারবে না, তাই না? হ্যাঁ মিস্তি ভাই, ততদিনের জন্য আমরা নিশ্চিন্ত যে আমাদের এই বাড়িটা আমাদেরই থাকবে। কি ব্যাপার বলো তো, আবার কি নতুন নাটক শুরু হলো? মিস জেসিকা এই উকিলটাকে কোত্থেকে ধরে নিয়ে এলো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। সেদিন আমি বুঝতে পারিনি কেন তুমি জয়ীর নামে এই বাড়িটা লিখে দিয়েছিলে। জয়ী আজ আমাদের কাছে নেই, কিন্তু আড়ালে থেকেও আমাদের এই বাড়িটা রক্ষা করে যাচ্ছে। ইস অর্জুন, কি হচ্ছে বলো তো? হ্যাঁ শেষবেলা এসে ডিলটা ভেস্তে যাবে নাকি? শুধুমাত্র ভয়। আজ যদি এই প্রজেক্টটা তোমার হাত থেকে বেরিয়ে যায়, তুমি যদি বিপদে পড়ো, তাহলে মনে করব আমার সব অত্যাচার সহ্য করা সার্থক। মিস্টার ঘোষ, এটা কিন্তু আপনি খুব ভালো কথা বলেছেন। এখন জেসিকা ম্যাডামের উচিত এই বাড়ির প্রজেক্ট থেকে নিজের কোম্পানিকে সরিয়ে নেওয়া। দেখুন এই বাড়িটা এখনো জয়ীর, এই বাড়িতে যদি অন্য কেউ হাত দিতে চায় বা বাড়ি ভাঙতে চায় তাহলে জয়ী যেখানেই থাকুক ও সেটা কিছুতেই সহ্য করবে না, ও ঠিক আটকাবে। এই রিভু চুপ, একদম চুপ করো। হ্যাঁ তোমার এই বোকা বোকা থিওরি না বাদ দাও, জয়ী নেই আর জয়ী কোনোদিনও ফিরবে না। ম্যাডাম ম্যাডাম প্লিজ ম্যাডাম আপনি এই প্রজেক্টটা ছেড়ে যাবেন না ম্যাডাম, আমি অনেকগুলো টাকা ইনভেস্ট করে রেখেছি ম্যাডাম, আমি ফুল ফেসে যাবো ম্যাডাম, প্লিজ প্লিজ ম্যাডাম আপনি আপনি আমায় একটু সময় দিন প্লিজ, আপনি এই প্রজেক্টটা থেকে সরবেন না প্লিজ। প্লিজ সুকুমার প্লিজ, ইউ আর সেইং দ্যাট জয় ওন্ট কাম ব্যাক। ধরো আজকে আমরা কাজটা শুরু করলাম, বেআইনিভাবে কাজটা শুরু করলাম, কিন্তু পরবর্তীকালে যদি জয়ী ফিরে আসে তখন
তখন কি হবে সুকুমার? নো 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 ম্যাডাম, জয় ফিরবে না, জয় ফিরে আসতে পারে না। তুমি এত শিওর হচ্ছে কিভাবে? আমি এতটা শিওর হচ্ছে কারণ ম্যাডাম আমি নিজে হাতে আমি জানি, কারণ ফিরলে তো এতদিনের মধ্যেই ফিরতো না? ফিরে তো আসবেই জয়ী, জয়ী ঠিক ফিরবে। স্টপ দিস, আই ক্যান্ট টলারেট দিস এনিমোর, আই জাস্ট ক্যান্ট টলারেট দিস। জয়ী ফিরবে কি ফিরবে না সেই হেডেকটা আমি নিতে পারবো না। এখন শুধুমাত্র একটাই উপায়, ইউ নিড টু প্রুভ দ্যাট জয় দাসগুপ্তা ইজ ডেড, সে আর বেঁচে নেই। তখন জয়ীর অবর্তমানে বাড়িটা যার নামে লেখা রয়েছে তাকে দিয়ে বাড়িটা লিখিয়ে নেব, সিম্পল। আদারওয়াইজ আমার কোম্পানি প্রজেক্টটা করবে না। প্লিজ এরকম কোনো ডিসিশন নেবেন না, আমি রিকোয়েস্ট করছি ম্যাডাম, আপনি আপনি একটু সময় দিন, আমায় একটু সময় দিন, আমি 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 প্রমাণ করে দেবো, আমি আমি প্রমাণ করে দেবো যে জয়ী মৃত। জয়ী মরে গেছে, ও বেঁচে নেই। পারবে না, পারবে না তুমি প্রমাণ করতে, কারণ জয়ী মরেনি, জয়ী মরতে পারে না। আমি তোমাকে 7 দিন সময় দিলাম সুকুমার, only 7 days। এই 7 দিনের মধ্যে তোমাকে প্রমাণ করতে হবে যে জয় দাসগুপ্তা ইজ ডেড, সে আর বেঁচে নেই। And this is my last and final verdict. এখন আমি কি করব বলো তোমার, আমি কি করে প্রমাণ করব যে জয় আর কখনো ফিরবে না? আরে আমাদের উকিল তো পুরোটা সামলে নিয়েছিল, ওই জেসিকা ফার্নান্ডেজের উকিল কোথা থেকে সার্চ করে কেঁচো খুঁড়তে কেউটে বার করে দিল। কেঁচো খুঁড়তে কেউটে বেরোলে চলবে না মা, তাতে তাতে আমার ক্ষতি হয়ে যাবে, তাতে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি তো নিজের মুখে বলতে পারবো না যে আমি নিজের হাতে জয়কে খুন করেছি, অথচ দেখো, অথচ আমাকেই প্রমাণ করতে হবে যে জয় আর বেঁচে নেই। ও মা, আমি কি করব বলো, তোমা কি করব বলো না, আমার মাথায় জাস্ট কিচ্ছু আসছে না, আমার মাথায় কিচ্ছু আসছে না। না 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 না, আমার প্রমাণ দরকার, আমার 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 প্রমাণ দরকার, আমার প্রমাণ দরকার। এইভাবে শেষ মুহূর্তে এসে পুরো দানটা আমি কিছুতেই উল্টে যেতে দিতে পারি না, কিছুতেই না। আমাদের আর কোনো ভয় নেই, আমি জানি সুকুমার আর কোনোদিনও প্রমাণ করতে পারবে না যে জয় নেই, আর যতদিন ও প্রমাণ করতে না পারছে। কি করে বলছো এই কথাটা? তুমি সুকুমারের মতো শয়তানকে চেনো না? এটা এটাও তো হতে পারে ও যদি একটা নকল ডেথ সার্টিফিকেট তৈরি করে ফেলে। হ্যাঁ, যদি নয় সেজো, সুকুমার এটাই করবে, কারণ আমাদের বাড়িটা প্রমোটিং করতে না পারলে ওকে পথে বসতে হবে। মিথ্যে যদি সার্টিফিকেট সুকুমার আনে তখন রিবু কিন্তু বিপদের মধ্যে পড়বে। জয়ীর নামে দলিলে বাড়িটা লেখা থাকলেও জয়ীর অবর্তমানে বাড়িটা রিবুর হবে, তখন কিন্তু রিবু চাপের মধ্যে পড়বে। না না, আমার রিবু এটুকু বয়সে অনেক কষ্ট সহ্য করেছে, আমি চাই না গো ও আর কষ্ট পাক। মা প্লিজ প্লিজ আমায় নিয়ে চিন্তা করো না। দেখো, সুকুমার যদি জয়ীর ফলস ডেথ সার্টিফিকেট বার করেও ফেলে তাহলে ওকে পুলিশের প্রশ্নের মুখে পড়তে হবে, আর দেখো তখন তো আমরা ওকে ছেড়ে দেবো না। সুকুমার এখন উল্টো চাপে পড়েছে, জেসিকা ফার্নান্ডিস ওকে খুব চাপে ফেলেছে। আর তোরসা তোরসা, এখন যে কথাগুলো হচ্ছে তুই কি সব কিছু জেনেও চুপ করে থাকবি? দেখ, আমি কিন্তু জানি, খুব ভালো করে জানি তুই সুকুমারের ভয় সব কিছু জেনেও মুখটা বন্ধ করে আছিস, আর জয়ী যে নিখোঁজ হয়েছে সেই রহস্যের ব্যাপারেও তুই অনেক কিছু জানিস,
তুই সব কথা বলছিস না কেন? চুপ কর ছোট ভাই, চুপ কর। দেখ তোরসা, তোর উপর আমি একটু রাগ করে নি। আমি জানি তোর উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে তাতে ভয় পাওয়াটা খুব স্বাভাবিক। তবে তোর কাছে আমার একটা অনুরোধ আছে, যেদিনকে এই বাড়িতে জয় ফিরে আসবে সেদিনকে কিন্তু সত্যি কথাটা সবার সামনে তোকে বলতেই হবে, সেদিন যেন ভয় পাস না। কেমন? ছোট বৌদি আর ফিরবে না ছোট্টা ভাই, আমি নিজে ওকে পুড়ে যেতে দেখেছি।